রক্তাসক নেইমার জুনিয়র গত অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলার সময় গুরুতর চোট পেয়ে দীর্ঘ এক বছর জন্য ছিটকে যান ফুটবল থেকে। এর মধ্যে অনেকগুলো ম্যাচ তিনি মিস করে ফেলেছেন, আরও সামনে করবে আরও কটায় আশা করছে ব্রাজিলের ডক্টররা। মূলত নেইমার জুনিয়র ইঞ্জুরিতে পড়ার কারণে ব্রাজিল দলের এক বেহাল দশা। সামনে কোপা আমেরিকা, তাই তো নেইমার নিজেকে ফিট করতে অব্যাকুল চেষ্টা করে যাচ্ছে। এদিকে রদ্রিগো লাসমার তিনি কিন্তু জানিয়েছিলেন কিছুদিন আগে যে নেইমার জুনিয়র 2024 কোপে আমেরিকায় খেলতে পারবে না বা তিনি তার আগে সুস্থ হতে পারবেন না, কেননা তাকে পায়ের উপরে ভর দিয়েই খেলতে হবে। তো নেইমার জুনিয়র আসলে সেই কথার উপর মেনেই আসলে তারপরও তিনি তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি প্রতিনিয়ত যেভাবে ইনস্টাগ্রামে তার আপডেটগুলো দেন বরাবরের মতো সেগুলাই দিচ্ছেন। তিনি এখন জিমে যাচ্ছেন, জিম করছেন, হাঁটাহাঁটি করছেন, আস্তে আস্তে একটু দৌড়ানোর চেষ্টা করছেন। নেইমার জুনিয়র প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন আসলে 2024 কোপা আমেরিকাটা খেলার জন্য। মূলত নেইমার জুনিয়রকে দেখে এখন মনে হচ্ছে অনেকটাই সুস্থ আছেন তিনি, অনেকটাই তার পায়ের উন্নতি হয়েছে। তবে 2024 কোপা আমেরিকা আসতে এখনও প্রায় 6 মাস বাকি, তো যা কিছু হতে পারে আমরা আশা ছাড়বো না। নেইমার আমরা আশা করব, নেইমার যেমন আশা করছে তিনি কোপা আমেরিকা খেলবে, আমরাও আশা করব নেইমার জুনিয়র সুস্থ হবে কোপা আমেরিকার আগে, এবং নেইমার জুনিয়রের জন্য অনেক অনেক শুভকামনা করব আমরা।